আসসালামু আলাইকুম। ফার্মার্স ফ্রেন্ড ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে পটলের পরিচর্যা নিয়ে বলবো। পটল হচ্ছে একটি জনপ্রিয় সবজি, এটি সারা বছরই কম বেশি চাষ করা হয়। পটলকে যদি বাণিজ্যিকভাবে চাষ করতে হয় তাহলে আমাদেরকে কতকগুলি নিয়ম পালন করতে হবে। পটল এমনই একটা সবজি যেটা জমিতে একবার রোপণ করলে 4 থেকে 5 বছর পর্যন্ত ফলন পাওয়া যায়। যদি আপনারা পটলকে জমিতে রোপণ করে 4 থেকে 5 বছর পর্যন্ত ফলন পেতে চান তাহলে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন। ভিডিওর কোনো এক জায়গায় আমি আপনাদেরকে বলবো কিভাবে 4-5 বছর গাছকে আপনি জমিতে টিকিয়ে রাখবেন। পটল লাগানোর উপযুক্ত সময় হচ্ছে ফেব্রুয়ারি থেকে মার্চ মাস। এই সময়ে আগে আমাদেরকে পটলের জমিটাকে তৈরি করে নিতে হবে। জমিটাকে তৈরি করে জমিতে পটলের লতি রোপণ করতে হয়। এখন হচ্ছে এপ্রিল মাস, এ মাস থেকে আমাদেরকে পটলের পরিচর্যা করা শুরু করে দিতে হবে যদি আমরা ভালো পটল পেতে চাই। পটল থেকে ভালো আয় করতে হলে আমাদেরকে প্রতিদিন সকালবেলায় মাঠ পরিদর্শন করতে হবে। অবশ্য প্রত্যেকটা সবজির জন্য আমাদেরকে সকালবেলায় মাঠ পরিদর্শন করতে হয়। পটল গাছ হচ্ছে লতানো প্রকৃতির উদ্ভিদ। মাটির ওপর যদি আমরা পটল চাষ করি তাহলে ভালো পটল পাব না। এর জন্য আমাদেরকে মাচা তৈরি করে সেই মাচায় পটল চাষ করতে হবে। মাচায় চাষ করলে 4 থেকে 5 বছর পর্যন্ত পটল গাছ রাখা যায় এবং পটলের গুণগত মানও খুব ভালো হয়। প্রত্যেক দিন সকাল সকাল আমাদেরকে জমিতে পরিদর্শন করতে হবে। দেখতে হবে যে পটলে যেন কোনো রকমের পোকামাকড়ে আক্রমণ না করে। জমিতে যদি পুরুষ গাছের পরিমাণ কম থাকে তাহলে কৃত্রিম উপায়ে আমাদেরকে পরাগায়ন করতে হবে। পরাগায়ন করলে ভালো ফলন পাওয়া যায়। এই সময় যদি আমরা পোকামাকড় ও রোগ নিয়ন্ত্রণ করতে না পারি তাহলে ভালো ফলন পাবো না। পটল গাছকে বিভিন্ন পোকামাকড়ে আক্রমণ করে গাছগুলিকে নষ্ট করে দেয়। সাদামাছির আক্রমণ, সাদামাছি এই মাছিগুলি পটলের কচি পাতার রস চুষে খায়, বিভিন্ন রোগের ভাইরাস বয়ে নিয়ে আসে। দোয়ে পোকা, এই পোকাগুলি পাতা ও কাণ্ডের ওপর সাদা সাদা আস্তরণ ফেলে পাতা ও ফলগুলিকে শুকিয়ে দেয়। জাব পোকার আক্রমণ, এই পোকাগুলি ঝাঁকে ঝাঁকে পাতা ও ফলের ওপর দেখা যায়, পাতার ও কাণ্ডের রস চুষে খেয়ে গাছগুলিকে নষ্ট করে দেয়। এই সমস্ত পোকাগুলি থেকে পটল গাছকে রক্ষা করার জন্য আমাদেরকে অ্যাজাডাইরেক্টিন 1% ইসি গ্রুপের যে কোনো ওষুধ 3 মিলি প্রতি লিটার জলে গুলে স্প্রে করতে হবে, অথবা ইমিডাক্লোরোপিড 17.8% এসএল 0.2 মিলি প্রতি লিটার জলে গুলে স্প্রে করতে হবে। এই ওষুধগুলি আমাদেরকে বৈকালের দিকে কিংবা সকালের দিকে স্প্রে করতে হবে। ফল ছিদ্রকারী পোকা, এই পোকাগুলি ফলের ভিতরে ডিম পাড়ে। এই পোকা ডিম থেকে লেধা পোকার জন্ম হয়। সেই পোকাগুলি ফলের শ্বাস খেয়ে ফলগুলিকে নষ্ট করে দেয়। এই পোকা দমনের জন্য আমাদেরকে বিষ্টপ ব্যবহার করতে হবে। যদি বেশি পরিমাণে দেখা যায় তাহলে আমাদেরকে ফিপ্রোনিল 5% এসসি 1 মিলি প্রতি লিটার জলে গুলে স্প্রে করতে হবে, অথবা মিথোমিল 40% এসপি 1 গ্রাম প্রতি লিটার জলে গুলে স্প্রে করতে হবে। পাতা ঝাঁঝরা পোকা, এই পোকাগুলি পাতার সবুজ অংশ খেয়ে পাতাগুলিকে ঝাঁঝরা করে দেয় এবং পাতায় গাছের খাদ্য তৈরি করতে ব্যাঘাত ঘটায়। এই পোকাগুলি নিয়ন্ত্রণের জন্য আমাদেরকে কুইনাল ফস 25% ইসি 2 মিলি প্রতি লিটার জলে গুলে স্প্রে করতে হবে, অথবা অ্যাজাডাইরেক্টিন 5% এসসি 1 মিলি প্রতি লিটার জলে গুলে স্প্রে করতে হবে। আবার পটল গাছে দেখা যায় লাল ও হলদে রঙের মাকুড়, এই পোকাগুলি পাতার তলার দিকে দেখতে পাওয়া যায়। প্রথমে পাতাগুলিকে কোঁকড়ানো ও পরে শুকিয়ে নষ্ট করে দেয়। এর জন্য আমাদেরকে প্রোফেনোফস 50% ইসি 1.5 মিলি প্রতি লিটার জলে গুলে স্প্রে করতে হবে, অথবা ফেনাজা কুইন 10% ইসি 1.5 মিলি প্রতি লিটার জলে গুলে স্প্রে করতে হবে। এখানে আমি ওষুধের কম্পোজিশনগুলি উল্লেখ করেছি, কেননা বিভিন্ন কোম্পানি বিভিন্ন নামে এই ওষুধের কম্পোজিশনগুলিকে ব্যবহার করে। আপনারা যে কোনো কোম্পানির একই কম্পোজিশনের ওষুধ ব্যবহার করতে পারেন। অনেক সময় দেখা যায় আমাদের পশ্চিমবঙ্গ ও বাংলাদেশে একই নামে এই ওষুধগুলি পাওয়া যায় না। বাংলাদেশ থেকে দেখে নেবেন এই কম্পোজিশনের ওষুধগুলি কোন কোম্পানি বের করেছে, সেগুলো নিয়ে ব্যবহার করবেন। এবার আমরা দেখব পটল গাছে কী কী রোগ দেখা যায়।
পটলের সব থেকে মারাত্মক রোগ হচ্ছে শিকড়ের গিট বা শিকড় ফোলা রোগ। এই রোগগুলি শিকড়ে কৃমির আক্রমণে হয়ে থাকে। এর ফলে গাছগুলি ঝিমিয়ে যায়, খাবার সংগ্রহ করতে পারে না, কারণ মূলগুলি নষ্ট হয়ে যায়। এ রোগ দেখা দিলে জমি থেকে গাছটাকে তুলে পুড়িয়ে দিতে হবে। জমিতে পটলের লতি লাগানোর সময় ফোরাডন বিঘাপতি 2 কেজি ব্যবহার করতে হবে, নিম খোল কাঠাপতি 15 কেজি, কার্বোফিউরন 5 গ্রাম গাছের গোড়ায় দিতে হবে। পরবর্তীতে ওই জমিতে পটল চাষ করা যাবে না, অন্য কোনো ফসল চাষ করতে হবে। পাউডারি মিলিডি রোগ, এ রোগ ছত্রাক দ্বারা সংগঠিত হয়। প্রথমে বয়স্ক পাতায় দেখা যায়, পাতা ও কাণ্ডে পাউডারের মতো ছত্রাকের জীবাণুর প্রলেপ পড়ে, প্রথমে সাদা ও পরে হলুদ হয়ে পাতাগুলি সম্পূর্ণ শুকিয়ে যায়। এই রোগ দেখা মাত্র গাছের আক্রান্ত অংশ কেটে পুড়ে ফেলতে হবে এবং প্রপিকণা জল 1 মিলি প্রতি লিটার জলে মিশিয়ে স্প্রে করতে হবে 15 দিন পর পর। পটলের কাণ্ড ও ফল পচা রোগ, কচি কাণ্ড ফল আক্রান্ত হয়ে পচে যায়, পচে যাওয়ার ফলে কাণ্ড ভেঙে যায়। জমিতে বর্ষার সময় জল জমলে এই রোগ মারাত্মক আকার ধারণ করে। এই রোগ দেখা দিলে কপার অক্সিল ক্লোরাইড 50% WP 4 গ্রাম প্রতি লিটার জলে গুলে স্প্রে করতে হবে বা মেটালক্সিল 35% WS 1 গ্রাম প্রতি লিটার জলে গুলে স্প্রে করতে হবে বা কপার হাইড্রোক্সাইড 77% WP 2 গ্রাম প্রতি লিটার জলে গুলে আমাদেরকে স্প্রে করতে হবে। এই ওষুধগুলি যে কোনো একটি আপনাকে ব্যবহার করতে হবে। পটলের জমি থেকে যদি আমাদেরকে বেশি ফলন নিতে হয় তাহলে আমাদেরকে একটা জিনিস সবসময় লক্ষ্য রাখতে হবে যে প্রতিবার যখন আমরা পটল সংগ্রহ করব তখন গাছের গোড়ায় রাসায়নিক সার, আপনি যদি রাসায়নিক সার ব্যবহার করেন তাহলে রাসায়নিক সার NPK 50 গ্রাম করে দিতে হবে। এতে গাছের খাদ্যের চাহিদাটা পরিপূর্ণ থাকে। বাণিজ্যিকভাবে যদি আমরা চাষ করি তাহলে অবশ্যই আমাদেরকে প্রতিবার পটল সংগ্রহের সময় গাছে সার প্রয়োগ করতে হবে। পটল গাছকে যদি আমরা 4 থেকে 5 বছর টিকিয়ে রাখতে হয় তাহলে আমাদেরকে কি করতে হবে, শীতের মরশুমের আগে প্রত্যেক 2 গাছের মাঝে মাচা থেকে লতা নামিয়ে মাটিতে পুঁতে দিতে হবে। তাহলে কি হয়, পরের বছর ওখানে নতুন গাছের জন্ম হয়, ফলে পুরানো গাছগুলি যদি নষ্টও হয়ে যায় তবুও এই গাছটি পরের বছর নতুন গাছ হিসাবেই থেকে যায়। এছাড়া পুরনো গাছগুলির শীতের সময়ে গাছ থেকে আমরা যখন আর পটল পাবো না তখন আমাদেরকে ছেঁটে দিতে হবে। ছেঁটে দিলে পরের বছর অগ্রিম পটল পাওয়া যায় এবং বাজারে এই সময় চাহিদাও ভালো থাকে। যদি পুরানো গাছগুলি কয়েকটা মারা যায় তাহলে ও লতা থেকে আমরা যে গাছগুলি তৈরি করেছি সেই গাছগুলি আমাদের অনেকদিন পর্যন্ত ফল দিতে থাকে। এই ছিল পটল সম্পর্কিত আলোচনা। পটল সম্পর্কে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা আমাকে কমেন্ট বক্সে লিখে জানান। আর যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে শেয়ার করে সকলকে জানাতে সাহায্য করুন। আজকে এই পর্যন্ত, আবার আপনাদের সঙ্গে আমার দেখা হবে আর একটি নতুন ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।